টিভি তো এমনিতে দেখা যাবে না, রংমাখানে পতিতালয়ের মহিলাদের মুখের উপরে চোখ রেখে এই খবর দেখা যাবে না। যদি খবর নিতান্তই টিভিতে শোনেন তাহলে এভাবে বসে থাকবে, ওর মুখের উপরে চোখ রেখে খবর শুনবেন তখন আপনি পরহেজগার, এটা হলো এটা কথা মানায় আপনার কাছে মানাবে। এই যে ছেলেগুলো যারা দৌড়িয়ে বেড়াচ্ছে ওরাকে যদি বলেন ওরা বলবেন না না এটা ভালো মানুষের কাজ নয়,